আসসালামু আলাইকুম, মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অল্প কিছু মুরগির মাংস এবং পাউরুটি দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি দেখার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই নাস্তাটা তৈরি করাও খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায়। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেই। তো প্রথমেই আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া। এখানে কিন্তু হাড় ছাড়াই মুরগির মাংস নিতে হবে রেসিপিটা তৈরি করার জন্য। আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ, একটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ, একটু কম, আর গরম মশলা গুঁড়াও হাফ চামচের একটু কম, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণগুলো এখন খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন এভাবে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা কাঁচি বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এখানে এই মশলাগুলো নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা একটি ডিম ভেঙেও নিতে পারেন। এই মশলাগুলো যেহেতু ফেলে দিতে হবে, এর জন্য আমি এই মশলাটা দিয়েই কোটিং করে নেব। আমি এখানে কোটিং করার জন্য ময়দা নিয়েছি। ময়দার মধ্যে কোনো মশলা কিন্তু আমি অ্যাড করিনি। এই ময়দার মধ্যে প্রথমে একটু কোটিং করে তারপরে যে মশলা মাখানো ডিমের ভেতর ভিজিয়ে নিচ্ছি বা ডুবিয়ে নিচ্ছি। ভালো করে ভিজিয়ে নিয়ে মাংসের টুকরাটা এবার পাউরুটিতে ভালোভাবে কোট করে নিতে হবে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে তারপর পাউরুটিগুলো লাগিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি, আর সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব। সবগুলো চিকেন পাউরুটির বল তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই, চাইলে আপনারা এগুলো ফ্রোজেন করেও কিছুদিন রেখে খেতে পারেন। তো আমি এগুলোকে এখন ফ্রাই করব। একেবারে লো আঁচে রেখে তারপরে কিন্তু এই চিকেনটা ভেজে নিতে হবে, যেহেতু উপরে পাউরুটি আছে এগুলো যেন পুড়ে না যায়। এর জন্য চুলার আঁচটা মাঝারি থেকে লো আঁচে রেখে তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। নাস্তাটা বাহির থেকে যতটা মোচমোচে, ভেতরে কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণ সফট। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।